আবার কথা বলে একদম চুপ কি বাবা তুমি আমাকে বকা দিচ্ছ কেন এলেন থাক কে বকা দিছে কারে তুমি এই কথা বলতেছিস তোমার সাথে আমি বাচ্চার সাথে কথা বলতেছি তোমার সাথে কথা বলতেছিলাম আমি তো ভাবলাম আমাকে বকা দিচ্ছ না তোমাকে বকা দিচ্ছি না আমি হ্যাঁ বল হ্যাঁ মাথার উপরে রাখ হ্যাঁ কি হয়েছে তো 20 কেজি চিংড়ি আমি কি করব আমি হ্যাঁ আমি তোরে যেটা বলছি সেটা কর শোন আমি তোরে বলতেছি যে টাকা ফেরত দিবি আর চিংড়ি মিংড়ি সব ফেরত দিবি হ্যাঁ ফেরত দে যা হ্যাঁ এইসব কাজ করি না ভাই করব না চিংড়িগুলা ফেরত পাঠাচ্ছ কেন বাসায় নিয়ে আসো বাসায় নিয়ে এসে কি তোমার মাথার উপর রাখবা মাথার উপর রাখবো কেন ফ্রিজে রাখবো রান্না করে করে খাবো এই তুমি জানো কি নিয়ে কথা হচ্ছিল আন্দাজি কথাবার্তা বলতেছো চিংড়ি মাছ নিয়ে বাসায় ফ্রিজে রাখবা খাবা এটা গলদা না গলদা না এটা গলদা গলদা গোল গোল এটা খাওয়া যায় না বড় বড় গোল সাইজ তো এটা এরকম ফিকায় 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 মারতে হয় আসছে চিংড়ি নিয়ে আসবে খাবে তো টাকাগুলো বাসায় নিয়ে আসতা হ্যাঁ গত 5 মাস ধরে তো কাজ করো না আমরা কিভাবে চলবো ওটা তো মাথায় নাই কতদিন ধরে ড্রেস বানাই না আমি কতদিন ধরে মেকআপ কিনি না দেখো এরকম জামাগুলো কিরকম তেনা তেনা হয়ে গেছে 6-7 মাস ওই তেনা পরেই থাকো খুব দেখতে পারতাছি জামাগুলো তেনা তেনা হয়ে গেছে একদম তেনা তেনা একদম তেনা পরে আসো না এই তেনা পরেই থাকবা আর তুমি বাসার ভিতরে মেকআপ করে থাকো কেন হ্যাঁ কে শিখেছি তোমারে বাসার ভিতরে মেকআপ করে থাকতে হ্যাঁ মেকআপ মানুষ করবে বাইরে যখন যাবে বাসার ভিতরে কি তুমি ঘোড়া মেকআপ করে কেন কি দেখো না বাক্সের মধ্যে ছোট বাক্সের মধ্যে দেখো না সবকিছু যে মেকআপ করে থাকতে হয় ফালতু জানি কথাকার ফালতু মানে হ্যাঁ ফালতু ওই সেবি দেবের নাটকে দেখায় মেকআপ করে ঘুমাও তুমিও মেকআপ করে ঘুমাও তুমি ফালতু না তুমি ফালতু আমি ফালতু হ্যাঁ ফালতু আমার মেকআপ ফালতু হ্যাঁ ফালতু বের করে দাও আমাকে হ্যাঁ বের হয়ে যাও কেয়ার কে রাখছে যাও বের হয়ে যাবো হ্যাঁ বের হয়ে যাও আমি থাকবো না তোমার সংসারে আমার কোনো দরকার পড়ে নাই আমার মধ্যে মেকআপ করবে এমনি মেজাজ গরম নাই কই সাপোর্ট দিবে